সম্প্রতি সময় দক্ষিণী চলচ্চিত্রের দর্শক একজন তারকা হলেন জুনিয়র এন টি এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন যার জন্য অবশ্যই অল্প সময় দর্শকদের মাঝে দর্শক করেন অন্যদিকে এন সম্প্রতি সময় দেবারা চলচ্চিত্রের শুটিং এর কাজ করছেন তাছাড়া চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো তার বিপরীতে জাহবী কাপুর দেখা যাবে যদিও চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য আগে থেকে এক্সাইটেড ছিলেন জাহবী কাপুর প্রসংগত সম্প্রতি সময়ে দেবরা চলচ্চিত্র প্রসঙ্গে শোনা যায় নতুন একটি আপডেট তাছাড়া সম্প্রতি সময়ে ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায় সাউথ ইন্ডিয়ান তারকা জুনিয়র এনটি অভিনীত দেবরা চলচ্চিত্রে ভিএফএক্স এর জন্য চলচ্চিত্র নির্মাতার ত্রিশ কোটি রুপির মত ব্যয় করবেন বলে শোনা যায় সো তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে দেবারা চলচ্চিত্রে ভিএফএক্স এর কাজ কতটুকু নিকটতে যাচ্ছে প্রসঙ্গত সম্প্রতি সময় এই এর এত বেশ কিছু কাজ আছে তাছাড়া এই তারকা দেবারা চলচ্চিত্রের শুটিং এর কাজ শেষ করার পর একটু সিনেমা শুটিং এর কাজ শুরু করবেন বলে শোনা যায় যদিও আপনারা সকলে জানেন প্রথমবারের মতো বলিউড চলচ্চিত্রে দেখা যাবে জুনিয়র এন কে তাছাড়া এই সিনেমাটি তার অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক রোশন কে যার জন্য অবশ্য সম্প্রতি সময় দর্শকরাও একটু সিনেমাটির জন্য অপেক্ষা করছে জেনে তো নিলেন সাউথ ইন্ডিয়ান তারকা জুনিয়ার রেঞ্জারের দেবারা চলচ্চিত্রে কাছে কত টাকা ব্যয় করা হচ্ছে তাছাড়া এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না এন্ড সাবস্ক্রাইব চ্যানেল আপডেট